আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো এবং সুস্থ আছেন, এবং যাদের বাবা মা এখনও বেঁচে আছেন প্লিজ তাদের প্রতি খেয়াল রাখবেন। আমি রুদ্র ইউসুফ, আমার চ্যানেল রুদ্রোস গুড লাইফে সবাইকে স্বাগত। গাইস, আমি চলে আসছি আদ্রিশা কার সেন্টারে, যেটি মোহাম্মদপুর বুদ্ধিজীবী স্মৃতিসৌধের ঠিক অপোজিটে অবস্থিত এই শোরুমটি। এবং এই শোরুমে আপনারা বিভিন্ন মডেলের ইউজড কারগুলো আপনারা পাবেন। তবে আজকে আপনাদেরকে টয়োটা এক্সিও 2010 মডেলের ব্ল্যাক কালার এই গাড়িটি আজকে আপনাদেরকে দেখাবো। তো গাইস চলুন আমরা গাড়িটি দেখি, দামটিও জেনে নিই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন ভাইয়া? আছি আলহামদুলিল্লাহ, তো দোয়া ভালো। চলে আসছি আপনাদের শোরুমে, আর আমরা একটু শুরুতেই জেনে নেব ভাইয়া আপনাদের শোরুমে এই মুহূর্তে কী কী কালেকশন রয়েছে। আমাদের কাছে এখন আছে AXIO 2010 মডেলের গাড়ি একটা আছে, অরিজিনাল কালার, অরিজিনাল শেডের গাড়ি, জিডি শেডের গাড়ি একটা আছে, ISG 8-এর মডেল, 25 শেডের গাড়ি, জিডি শেডের গাড়ি, আর একটা আছে AXIO 4-এর মডেল, টয়োটা ব্র্যান্ডের পপুলার একটা গাড়ি, এক্স ফিল্ডার গাড়ি। আবার টয়োটা করোনা প্রিমিয়াম আছে, তেলের গাড়ি, অরিজিনাল তেলের গাড়ি, কোনো ভাড়া চালিত গাড়ি না এখানে, না আমরা ইউজ রাখি। আচ্ছা, তার মানে বেশ কিছু কালেকশনই রয়েছে। জি, তো আজকে আমাদের কী গাড়ি দেখাবেন? আজকে আমি আপনাদেরকে ব্ল্যাক কালারের 2010 মডেল একটা AXIO জি রেজিস্টার গাড়ি দেখাবো। আচ্ছা, আমরা এই AXIO গাড়িটি দেখব 2010 মডেল। জি, আমরা গাড়ির সম্বন্ধে একটু জানি কী কী অবস্থায় আছে ভাইয়া। জি, গাড়িটা 2010 মডেল AXIO জি, গাড়িটা অরিজিনাল জি গাড়ি, যা আছে অরিজিনাল আছে, অরিজিনাল কালার আছে, অরিজিনাল প্রজেকশন লাইট আছে, ফগ লাইট আছে, এবং কোনো ইঞ্জুরি নাই। অরিজিনাল শেডের গাড়ি আছে, জাপানিজ ডাইস দিয়ে করা হয়েছে, সেই শেডের গাড়িটা আছে, এবং অরিজিনালি ড্রিল আছে, নাম্বার প্লেট এখনও ফ্রেশ আছে। বিআরটি থেকে যে ধরনের আপনার নাম্বার প্লেট দেওয়া হয়েছিল সেভাবে ফ্রেশ আছে, কোনো আঁকা বাঁকা কিছু নাই, যার কারণে বোঝা যাচ্ছে যে গাড়িটা সামনে থেকে কোনো মাইরখানে নো অ্যাক্সিডেন্ট। তার মানে হচ্ছে যে গাড়িটি খুব যত্ন সহকারে ইউজ হয়েছে, যেহেতু নাম্বার প্লেটে দাগ নেই। গাড়ির কালারটি অরিজিনাল আছে তো বললেন? জি জি, আমাদের গাড়িটা অরিজিনাল কালার আছে, শুধু বাম্পারের নিচে একটু টাচ আপ করা হয়েছে, আর পিছনে একটু টাচ আপ করা হয়েছে, এছাড়া গাড়ি অরিজিনাল কালার আছে। আচ্ছা, আর গাড়ির গ্লাসগুলো ভাইয়া কোনোটা চেঞ্জ হয়েছে? না ভাইয়া, আমাদের গাড়ি কোনো গ্লাস কোনো চেঞ্জ হয় নাই, গাড়ির সামনের গ্লাসটা অরিজিনালই আছে। সামনের গ্লাস অরিজিনাল বোঝার একটাই উপায় আছে, সেটা হলো সামনের গ্লাসে জাপানি একটা স্টিকার থাকবে, যে স্টিকার মাধ্যমে বুঝতে পারবেন এই গ্লাসটা অরিজিনাল আছে। আচ্ছা, অরিজিনাল গ্লাসে আসলে স্টিকার থাকবে। জি, আমরা একটু চাকাটিও দেখি। জি জি, চাকাটা দেখেন, জাপানি থেকে যেভাবে আসছে অ্যালোরিং আসে নাই, নর্মাল আসছে, সেই নর্মালটাই এখনও আছে। যে ভদ্রলোক চালাইছে উনি কোনো চেঞ্জ করে নাই, অরিজিনাল অবস্থা খুব কম চালাইছে, যার জন্য জিনিসটা এভাবে রাখা আছে, এবং চাকাগুলো ফ্রেশ আছে আল্লাহর। আচ্ছা, চাকাগুলো যেহেতু ফ্রেশ আছে, চারটি চাকাই তো ফ্রেশ আছে? জি ইনশাআল্লাহ, চারটা চাকাই ফ্রেশ আছে। আচ্ছা, তারপরে কতদিন টিকবে এটা আপনি? এটা আপনি যদি ফ্যামিলিভাবে ইউজ করেন আপনার এক বছর কিছু করতে পারবেন না। আচ্ছা, প্লাস যাবে, এক বছর প্লাস যাবে, তার মানে এক বছরের বেশি যাবে? জি জি ইনশাআল্লাহ। আমরা একটু ব্যাক সাইডটিও দেখবো। জি জি, একটু ফ্রেশই দেখা যাচ্ছে, কোনো স্ক্র্যাচ নেই। টাচ আপ কি আপনারা করেছেন নাকি যিনি ইউজ করেছিলেন উনি করেছিলেন? জি আমরা করেছি। আচ্ছা, আপনারা করেছেন? জি। ব্যাকলাইটগুলো অরিজিনাল আছে? ব্যাকলাইট অরিজিনাল আছে। আর পিছনের গ্লাসটি যে টিনটেক? জি জি, পিছনের গ্লাস ইনটেক, তার প্রমাণ হচ্ছে জাপানি যে স্টিকারটা আছে, এই দুটো স্টিকার থাকলে বোঝা যাবে যে আমার গ্লাসটা অরিজিনাল না চেঞ্জ, চেঞ্জ হলে এই দুটো স্টিকার থাকবে না, জাপানি স্টিকার থাকবে না। আমাদেরকে যদি একটু ব্যাক গ্যালারি খুলে দেখান, সিএনজি করা হয়নি? না ভাইয়া, তেলের গাড়ি, অরিজিনাল তেলের গাড়ি। তেলের গাড়ি, ভদ্রলোক কম ইউজ করছেন, তেলে পছন্দ করেন, ওর ইঞ্জিন উনি পছন্দ করেন না। আচ্ছা, অবশ্য তেলে চললে তো ইঞ্জিন একটু ভালো থাকে। জি জি, ছোটখাটো অ্যাক্সিডেন্ট হিস্ট্রি আছে? না না, কোনো অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নেই, ছোটখাটো কোনো হিস্ট্রি নেই।
যা আছে অরিজিনাল আছে অ্যাক্সিডেন্ট হলে তো বোঝা যাবে জি জি অবশ্যই অরিজিনাল অ্যাক্সিডেন্ট হলে বোঝা যাবে এটা অ্যাক্সিডেন্টের একটা বিষয় আমি দেখাই দিচ্ছি এখানে আপনার ব্যাক ডালারের ব্যাক সাইডে যে অরিজিনাল যে জাপানি যে ডাইসটা আছে এই ডাইসটা অ্যাক্সিডেন্ট হলে থাকবে না এটা নষ্ট হয়ে যাবে সমান হয়ে যাবে আঁকাবাঁকা হবে কিন্তু জাপানি যে ডাইসটা সেটা অরিজিনালি দেখানো আছে এখানে আপনি দেখতে পারবেন এখানে আমরা একটু পিছনের সিটটি একটু দেখবো ভাইয়া গাড়ির অরিজিনাল সিটটি আছে জি জি এটা অরিজিনাল সিট এটা কোনো কাভার লাগানো হয় নাই যেটা জি এডিশনের গাড়ি সেই সিটের কালারটা একটু চেঞ্জিং আসে লেদার সিট আসে এবং একটু বিস্কিট কালার হয়ে আসে আচ্ছা যেহেতু সিট কাভার লাগানো নেই সেক্ষেত্রে তো যদি কাস্টমার চায় আপনারা তো সিট কাভার ইনশাআল্লাহ কাস্টমার বলে আমরা লাগাই দিই আমরা একটু গাড়ির স্টিয়ারিং থেকে দেখবো জি গাড়ির দরজাটা দেখেন আলোর মতো ফ্রেশ আছে কোনো স্ক্র্যাচ নাই রাফ ইউজের কোনো আপনার দাগ নেই রাফ ইউজ করলে যেমন দাগ টাগ অ্যাচর মেচর অনেক ওঠানো থাকে এদের পিছনে আল্লাহর রহমতে আপনার ওরিজিনটা আসছে বিস্কিট কালারের ওরিজিন আসছে ফ্রেশ আছে আল্লাহর রহমতে কম ইউজের গাড়ি ডিভিডি প্লেয়ার আছে ডিভিডি প্লেয়ারটি কি এটা গাড়ির সাথে না পরে জি গাড়ির সাথেই আসছে আমরা এইভাবেই মালিকের কাছ থেকে আনছি এইভাবেই আছে আল্লাহর রহমতে মানে আপনি কি ডিভিডি প্লেয়ারটি চেঞ্জ হয়েছে না না কোনো চেঞ্জ হয়নি চেঞ্জ হয়নি এসির পারফরম্যান্স কিরকম ভাইয়া আল্লাহর রহমতে ভালো আমি স্টার দিয়ে আপনাকে দেখাই দিচ্ছি জি ড্যাশবোর্ডে ফ্রেশ দেখা যাচ্ছে সাউন্ড সিস্টেম ওকে আছে তো জি আল্লাহর রহমতে সাউন্ড সিস্টেম সব ওকে আছে অরিজিনাল অবস্থায় আছে কোনো চেঞ্জিং হয় না রাফ ইউজ হয় আল্লাহর রহমতে মাইলেজ আপনার দাও আছে অরিজিনালি মাইলেজ দাও আছে অরিজিনাল মাইলেজ কত হয় 79,000 সিলিংটা ফ্রেশ আছে দেখেন একটু সিলিংটা দেখলেও বুঝতে পারবেন যে সিলিংটা কোনো ওয়াশ হয় নাই যেভাবে ছিল সেভাবে আমরা আনছি কোনো ওয়াশ হয়নি এবং এত ফ্রেশ আছে যে একদম নতুনের মতনই আছে ভদ্রলোক যে নেবেন সে এটা দেখে খুব আনন্দ বোধ করবেন সামনে সবকিছু ওকে সুইচগুলো ওকে আছে সামনে সুইচগুলো সবগুলো আল্লাহর রহমতে ওকে আছে যা আছে অরিজিনাল আছে কোনো চেঞ্জই করে আচ্ছা ফ্যামিলিগত গাড়ি ইউজ করা হয়েছে এটা কি ফার্স্ট হ্যান্ড গাড়ি ছিল ফার্স্ট হ্যান্ড গাড়ি ভাই আমাদেরকে যদি ইঞ্জিনটি দেখেন ইঞ্জিনটি গাড়ির সাথে ভাইয়া জি ভাই অরিজিনাল গাড়ির সাথে আছে এবং দেখেন কোনো 1 ইঞ্চি তারা বেকা নাই জাপানি যেভাবে করা হয়েছে সেভাবে এখনও আছে অরিজিনাল কালারের গাড়ি অরিজিনাল অবস্থা আছে এটা অরিজিনাল বেস অরিজিনাল কালার দেখলেই বোঝা যায় যেটা অরিজিনাল ব্ল্যাক কালার গাড়ি ইঞ্জিন কি সার্ভিস করেছেন আপনারা না আমরা ইঞ্জিন কোনো সার্ভিস করেনি গাড়ি ফ্রেশ যা আছে অরিজিনালি ওকে পাইছি দেন এই জন্য আমরা কোনো সার্ভিস টার্ভিস করেনি এমনি তো মোবিল চেঞ্জ ফিল্টার চেঞ্জ এগুলো করে হ্যাঁ এগুলো করে দেবো ইনশাল্লাহ আমরা করে দেবো এবং ওয়াশ পলিশও করবেন জি জি ওয়াশ পলিশও করছে এলে আসলে আমরা করে দেবো এই যে অরিজিনাল হেডলাইট তার জাপানি স্টিকার আছে এখানে দেওয়া আছে যে হেডলাইট যদি অরিজিনাল হয় তার একটা জাপানি স্টিকার থাকে বোধহয় জন্য আর এই মুহূর্তে ভাইয়া এটা লিটারে কিরকম যাচ্ছে এটা লিটারে তো আমরা সাধারণত তেলে জানি যে 12 লিটার যায় তেলে আর জ্যামে যদি পড়েন তাহলে সেক্ষেত্রে আপনার 10-8 থাকবে জ্যামে আচ্ছা আর যদি আপনি লংয়ে চলেন তাহলে সেক্ষেত্রে আপনি লিটারে 12 পাবেন আচ্ছা আর এই মুহূর্তে কি কোনো কিছু ইনস্টল করতে হবে না আমার জানার মধ্যে কোনো ইনস্টল নাই কোনো কোনো ভাইয়ের যদি ইনস্টল করতে চান তিনি করতে পারবেন তারপরে যিনি কিনবেন উনি তো ফিজিক্যালি এসে দেখবেন যদি অবশ্যই আরও কাজের প্রয়োজন হয় অবশ্যই আপনার কাজগুলো করে জি 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 অবশ্যই করে দেবেন গাড়িটির মডেল সম্বন্ধে আমরা আরেকবার জানবো আমার গাড়ির মডেল হচ্ছে 2010 মডেলের গাড়ি 15 সিশন টেক্সটোকেন আছে 22 সালের 6 মাস পর্যন্ত টেক্সটোকেন আছে আচ্ছা আর আস্কিং প্রাইস কত রাখতেছেন আমরা আস্কিং প্রাইস রাখতেছি 13,80,000 টাকা 13,80,000 টাকা আস্কিং প্রাইস আস্কিং প্রাইস যেহেতু আস্কিং প্রাইস অবশ্যই শোরুমে আসলে কথা বলার অপশন আছে জি জি অবশ্যই আছে ভাই আমরা একটু শোরুমে অ্যাড্রেসটি জানবো আমার শোরুমের নাম হচ্ছে যে আদ্রিশা কার সেন্টার মোহাম্মদপুর স্মৃতিসৌধের 2 নম্বর গেটের উল্টা পাশে আর আপনাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটা যদি একটু বলেন আমার হোয়াটসঅ্যাপ নাম্বার হচ্ছে 0178119411
অনেক ধন্যবাদ আপনাকে, খুব ব্যস্ততার মাঝে আমাকে সময় দিলেন। ইনশাআল্লাহ আবার চলে আসবো আপনাদের শোরুমে। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।